हेलो गाइस, वेलकम टू आवर चैनल। तो गाइस, आज এই ভিডিওতে আমরা কথা বলবো ডার্বি ম্যাচ নিয়ে, ইস্ট বেঙ্গল ভার্সেস এটিকে মোহনবাগান ম্যাচটি নিয়ে, যেটা অনুষ্ঠিত হতে চলেছে 25 ফেব্রুয়ারি শনিবার সল্ট লেক স্টেডিয়ামে, ইস্ট বেঙ্গলের হোম গ্রাউন্ডে। তো এই ম্যাচের ব্যাপারে মেইনলি আলোচনা করব, এছাড়াও এটিকে মোহনবাগানের লাইনআপ কেমন হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দেব। তো গাইস, চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটাকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা একদমই মিস করবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যদি দুটো টিমকে নিয়ে কথা বলা যায়, ইস্ট বেঙ্গল এবং এটিকে মোহনবাগান, যদি লিগ টেবিল নিয়ে কথা বলা যায় তবে যদি দেখো এটিকে মোহনবাগান, তারা কিন্তু 19 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে নিয়েছে, তারা 3 নম্বর পজিশনে রয়েছে। আর ইস্ট বেঙ্গল, তারা 19 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 9 নম্বর পজিশনে রয়েছে। তবে দুটো টিমের কাছে পাওয়ার কিছু নেই, তবে ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তারা কিন্তু আইএসএলের মঞ্চে এটিকে মোহনবাগানকে একবারও কিন্তু হারাতে পারেনি, তবে এবার যদি হারাতে পারে প্রথমবারের মতো সেটা কিন্তু একটা অবিশ্বাস্য রেকর্ড করে ফেলবে এসসি ইস্ট বেঙ্গল। তবে ইস্ট বেঙ্গল এই ম্যাচে কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে নামছে, তারা কিন্তু লিগ টপার মুম্বাই সিটি এফসি, যাদেরকে কিন্তু হারাতে পারেনি এটিকে মোহনবাগান গত 5 ম্যাচেও। তো সেখানে ইস্ট বেঙ্গল তাদেরকে কিন্তু গত ম্যাচে 1-0 গোলে পরাস্ত করে ডার্বি ম্যাচ খেলতে নামছে, তবে কতটা বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে তোমরাই ভাবো একবার। তো ইস্ট বেঙ্গল তারা কিন্তু একটা অনেকটাই শক্তিশালী হয়ে নামবে এই ম্যাচটা জেতার জন্য। আর এটিকে মোহনবাগান, তারাও কিন্তু কেরালাকে পরাস্ত করেছে 2-1 গোলে এবং কোয়ালিফাই কনফার্ম করেছে, তো তারাও কিন্তু ছাড়বে না। আর এটিকে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ মানে একটা উত্তেজনার ম্যাচ, তো এটিকে মোহনবাগানও ছাড়বে না। আর ইস্ট বেঙ্গল তারাও কিন্তু চেষ্টা করবে, গত 5 বার মুখোমুখি হয়ে তারা একবারও জিততে পারেনি বা ড্রও করতে পারেনি, তবে দেখা যাক এবার তারা কী করে। তবে এই ম্যাচে ইস্ট বেঙ্গল কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে এটিকে মোহনবাগান টিম থেকে, যেখানে কিন্তু আমরা দেখব ব্র্যান্ডন হ্যামিল, একটা ভরসাযোগ্য ডিফেন্ডার, তিনি কিন্তু 4টে ইয়েলো কার্ডের জন্য এই ম্যাচে থাকছেন না। তবে এটিকে মোহনবাগানের ডিফেন্স যে একটু নড়বড়ে হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, তো দেখা যাক ড্যামজনোভিচ কতটা নির্ভরশীলতা দিতে পারে এটিকে মোহনবাগান টিমের ডিফেন্সকে, এখন আমাদের এটাই নজর থাকবে। তবে যদি সেরকমভাবে পারফরমেন্স করতে পারে ইস্ট বেঙ্গলকে যদি সুযোগ না দেয়, তবে ইস্ট বেঙ্গলে কিন্তু জেক জার্ভিস আসার পর থেকে তাদের রং পাল্টে গেছে, জেক জার্ভিস আসার পর থেকে কিন্তু বেশ ভালো পারফর্ম করছে বলাই যায় ইস্ট বেঙ্গল। আর অন্যদিকে তো ক্লেইটন সিলভা, নাওরে মহেশ, তাদের মতো প্লেয়ার রয়েছে, তো তাদেরকে আটকাতে গেলে কিন্তু সুভাষিস বোস, আশিস রায়, প্রীতম কোটাল সঙ্গে স্লাভকো ড্যামজনোভিচ, তাদেরকে কিন্তু বেশ ভালো পারফর্ম করতে হবে। অন্যদিকে হুগো বুমোস যদি না স্টার্ট করে, হুগো বুমোসের কিছুটা চোট দেখা গিয়েছে, তো হুগো বুমোস যদি না থাকে তো ফ্রেডরিকো গ্যালেগো, আর যদি হুগো বুমোস আসেও মেবি তাকে কিন্তু মানে 45 মিনিটই আমরা দেখব ফার্স্ট হাফে বা সেকেন্ড হাফে আমরা তাকে দেখব, তো পুরো ম্যাচটাকে আমরা নাও কন্টিনিউ করতে দেখতে পারি। আরও একটা চেঞ্জ হতে পারে এটিকে মোহনবাগানে, সেটা হচ্ছে কিন্তু গ্ল্যান মার্টিন্স। তো গ্ল্যান মার্টিন্সকে তোমরা দেখেছো গত ম্যাচে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে, তো তার জায়গায় মেবি পুইটিয়া আসতে চলেছে, তো এটা মানে ভাবার বিষয় যে পুইটিয়া স্টার্ট করবে নাকি অন্য কেউ, তো মেবি পুইটিয়া স্টার্ট করতে চলেছে। তবে যদি এটিকে মোহনবাগানের প্লেয়িং এক্সাইন নিয়ে কথা বলো, তো 4-2-3-1 বা 4-3-3 দুটো ফর্মেশনে মেবি এটিকে মোহনবাগান এই গোটা সিজন জুড়ে খেলে আসছে জন ফ্র্যান্ডোর আন্ডারে, তো 4-2-3-1 বেশিরভাগ ম্যাচ আমরা দেখেছি তাদেরকে স্টার্ট করতে, তো 4-2-3-1 মেবি জন ফ্র্যান্ডো ডার্বি ম্যাচেও স্টার্ট করতে চলেছে। তো যদি ফর্মেশনটা দেখে নেওয়া যায়, তো গোলকিপারে বিশাল কাইত, আর 4 জন ডিফেন্সে আশিস রায়, প্রীতম কোটাল এবং ব্র্যান্ডন হ্যামিলের জায়গায় স্ল্যাভকো ড্যামজনোভিচ, আর লেফট ব্যাকে সুভাষিস বোস, আর 2 জন ডিফেন্সে মিডফিল্ডে কার্ল ম্যাথিউ এবং গ্ল্যান মার্টিন্সের জায়গায় পুইটিয়া আসতে পারে, তো পুইটিয়া কার্ল ম্যাথিউকের সঙ্গে পুইটিয়া স্টার্ট করবে, আর 3 জন অ্যাটাকিং মিডফিল্ডে আশিক কুরুনিয়ান, হুগো বুমোস যদি না স্টার্ট করে ফ্রেডরিকো গ্যালেগো, আর যদি হুগো বুমোস স্টার্ট করে তো মেবি বলেই দিলাম ফার্স্ট হাফে বা সেকেন্ড হাফে তাকে আমরা দেখব, যদি ফার্স্ট হাফে স্টার্ট করে তো সেকেন্ড হাফে ফ্রেডরিকো গ্যালেগো, আর যদি প্রথমে ফ্রেডরিকো গ্যালেগো স্টার্ট করে তাহলে হুগো বুমোস সেকেন্ড হাফে। আর রাইট উইং আমরা দেখব মানবীর সিংকে, আর আপ ফ্রন্টে স্ট্রাইকারে বরাবর আমরা দেখে এসেছি দিমিত্রি পেত্রাতসকে, তো মেবি এই ম্যাচেও দিমিত্রি পেত্রাতসই স্টার্ট করবে। তো এই ছিল এটিকে মোহনবাগান এবং এসসি ইস্ট বেঙ্গলের ম্যাচ প্রিভিউ এবং এটিকে মোহনবাগানের লাইন আপ। তো এটিকে মোহনবাগানের লাইন আপটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের ফরমেশনটা এবং লাইন আপটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটাকে অল প্রেস করে দিও, তাহলে এই ধরনের আপডেটগুলি তোমরা একদমই মিস করবে না। তো গাইস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।